আশা করছি আমার বন্ধুরা সকলে খুব ভালো আছো। বিদ্যাবত্তায় তোমাদের স্বাগত জানাই। বিদ্যাবত্তায় হ্যারি পটার সিরিজের প্রথম বই হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসোফার স্টোনের অষ্টম পর্ব আজকে পড়ে শোনাব। পর্ব ৮, ওষুধের ওস্তাদ। ভিডিওটি শেষ পর্যন্ত থেকো, আমার খুব ভালো লাগবে। ওই দিকে তাকাও, কোন দিকে? লম্বা লাল চুল ছেলেটার পরের ছেলেটা, চশমা পরা। ওর মুখটা দেখতে পাচ্ছ কি? ওর কপালের দাগটা দেখেছ কি? হ্যারি পরের দিন ডরমিটরি থেকে বের হলেই চারদিকে এরকম ফিস ফিস গুঞ্জন। ক্লাসরুমের বাইরেও লোকজন পায়ের আঙ্গুলের ওপর ভর দিয়ে উঁচু হয়ে ওকে দেখে, বা হ্যারি যখন করিডোরে হেঁটে যায় তখন লোকেরা ওকে ভালো করে দেখার জন্য দ্বিতীয়বার ফিরে আসে। এসব হ্যারির ভালো লাগে না। হ্যারি লেখাপড়ায় মন দিতে যায়। হগওয়ার্টসে 140টা সিঁড়ি আছে, কোনোটা চওড়া, কোনোটা খাড়া, কোনোটা সরু, কোনোটা অস্থায়ী কাঠের। কিছু সিঁড়ি শুক্রবার দিন অন্য স্থানে নিয়ে যায়, কিছু সিঁড়ি আবার মাঝপথে মাঝামাঝি গিয়ে শেষ হয়েছে। মনে রাখা প্রয়োজন এগুলো পার হতে হবে লাফ দিয়ে। কিছু দরজা আছে নম্রভাবে কথা না বললে বা যথাস্থানে হালকাভাবে টোকা না দিলে খুলবে না। কিছু স্থান দরজার মতো মনে হলে হয় কিন্তু আসলে দরজা নয়, শক্ত দেয়াল। এখানে কোনো কিছু মনে রাখা কঠিন, কোনো কিছু স্থির নয়, সব সময় স্থানের পরিবর্তন ঘটছে, মানুষের প্রকৃতিগুলোরও পরিবর্তন ঘটেছে। এক ফ্রেমের ছবি থেকে অন্য ফ্রেমের ছবি চলে যাচ্ছে। হ্যারির ধারণা, তাহলে নিশ্চয়ই অস্ত্রাগারে রাখা কোটগুলোও নিশ্চয়ই হেঁটে বেড়ায়। ভূতেরাও কোনো রকম সাহায্য করে না, কেউ কোনো দরজা খুলে কোথায় যাবে, অপর দিক থেকে হঠাৎ ভূতেরা সেই দরজার মাঝখানে দাঁড়িয়ে চমকে দেয়। এদের মধ্যে মন্দহীন নিক ব্যতিক্রম, খুশি মনে পথ এগিয়ে খেয়ে দেয়। কিন্তু পিভস তার চিরাচরিত অভ্যাস মতো আড়ালে থেকে কিছু ফেলে তার উপস্থিতি জাহির করে। কেউ যদি ক্লাসে যেতে দেরি করে ফেলে, তাকে দুটো তালাবদ্ধ দরজা ও গোলমেলে সিঁড়ি পার হতে যেটুকু সময় লাগে তার চেয়ে বেশি দেরি করিয়ে দেবে ক্লাসে যেতে। সে কারো মাথার ওয়েস্ট পেপার বাস্কেট ফেলবে, পায়ের থলা থেকে কম্বল টেনে নেবে, চক ছুঁড়ে মারবে, চমকে দেওয়ার জন্য দেখা না দিয়ে কারো পেছনে এসে দাঁড়াবে, পেছন থেকে নাক চেপে ধরে বলবে, কেমন লাগছে এখন? পিপসের চেয়ে আরও বেশি খারাপ হলো কেয়ারটেকার আর্গুস ফিল্চ। প্রথম দিন সকালে হ্যারি ও রন ওর ধারে কাছে না গিয়ে ভিন্ন পথে গেল। তারা দুর্ভাগ্যক্রমে ভুল করে তৃতীয় তলার নিষিদ্ধ করিডোরের প্রবেশপথ দিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ফিল্চের বিশ্বাসই হয়নি যে ওরা পথ হারিয়ে ওই পথে যাওয়ার চেষ্টা করছে। সে ভাবল ওরা ইচ্ছে করে এটা করছে এবং এখানে তাদের আটকে রাখার ভয় দেখালো। প্রফেসর কুইরেল সে সময় যদি ওই পথ দিয়ে না যেতেন তাহলে নিশ্চয়ই তাদের ফিল্চের হাতে অনেক ভোগান্তি পোহাতে হতো। ফিল্চের একটা বিড়াল ছিল, বিড়ালটার নাম মিসেস নরিস। ধুলো রঙের গোফধারে বিড়ালটা ছিল অনেকটা মনি ফিচের মতো। বিড়ালটা যেন এখানকার নিয়ম রক্ষক, একটু এদিক ওদিক হলেই বিড়ালটা ফিল্চকে ডেকে আনে, যারা ভুল করে তাদের কঠোর শাস্তি পেতে হয়। সকলে তাকে এত ঘৃণা করে যে সুযোগ পেলেই নরিসকে লাথি লাগায়। বুধবার মাঝরাতে দূরবীনের সাহায্যে নানা গ্রহ নক্ষত্রের আসা যাওয়া দেখানো হলো। অধ্যাপক স্পাউট সপ্তাহে তিনবার অদ্ভুত সব উদ্ভিদের কিভাবে যত্ন নিতে হয় তা পড়াতেন। সবচেয়ে বিরক্তিকর ক্লাস ছিল জাদুর ইতিহাস, এটাই একমাত্র ক্লাস যা নিতেন এক ভূত শিক্ষক। বৃদ্ধ প্রফেসর বিন্স শিক্ষকদের স্টাফ রুমের ফায়ার স্পেসের সামনে অনেক সময় ঘুমিয়ে পড়তেন, আবার পরদিন সকালে তার শরীরটা সেখানে রেখেই ক্লাস নিতে চলে যেতেন। অধ্যাপক ফ্লিট উইহক ছিলেন বশীকরণ বিদ্যার শিক্ষক। তিনি ক্লাসে অদ্ভুত অদ্ভুত বিষয় নিয়ে মনোমুগ্ধকর গল্প শোনাতেন। আকারে ছোটোখাটো এক গাদা বইয়ের ওপর দাঁড়িয়ে তাকে টেবিল থেকে উঁচু হতে হতো। হাজিরা খাতায় হ্যারির নাম ডাকতে গিয়ে অদ্ভুত শব্দ করে নিজেই হাওয়ায় মিলিয়ে যেতেন তিনি। অধ্যাপক ম্যাকগোনাগল একটু অন্য ধরনের, মেজাজ করা হলেও তিনি মানুষ হিসাবে ভালো। ছাত্ররা তার কথা মনোযোগ দিয়ে শোনে। তিনি বলেন যে শরীর বদল অথবা অন্যরূপ ধারণ করা সবচেয়ে জটিল জাদুবিদ্যা। তিনি আরও বলতেন, আমার ক্লাসে কোনো উল্টাপাল্টা করবে না, করলে অদৃশ্য হয়ে যাবে, আর ফিরে আসতে পারবে না। একটু পরে তিনি তার টেবিলটাকে বাচ্চা শুকুরে পরিরূপান্তরিত করলেন, কিছুক্ষণ পর আবার তা টেবিল হয়ে গেল। সকল আসবাবপত্রই মাঝে মাঝে একদল পশু হয়ে যায়। একদিন ছাত্রদের দেশলাই দিয়ে বলা হলো কাঠিকে ছুঁচ বানাও, একমাত্র হারমিয়ন গ্রেঞ্জারই সফল হলো।
অধ্যাপক ম্যাকগোনাগল ওদের দেখালেন কিভাবে কাঠিটি ধাতব পদার্থে পরিণত হলো এবং সূচালো হলো। যে ক্লাসটা তাদের সবচেয়ে ভালো লাগতো সেটা ছিল কালো জাদুটোনার বিরুদ্ধে প্রতিরোধ। মাঝে মাঝে হাসি ঠাট্টা হয়, সারা ক্লাসে রসুনের গন্ধ, রোমানিয়া থেকে রক্তচোষা এসেছে এবং তার পাগড়ির ভেতর থেকে ওই গন্ধ আসে। পাগড়ির ভেতরের রসুন নাকি অধ্যাপক কুইরেলকে নানা রকম বিপদ আপদ থেকে রক্ষা করে। তাকে এই পাগড়িটা দিয়েছে আফ্রিকার কোনো এক রাজপুত্র। হ্যারি এইভাবে আশ্বস্ত যে সে পড়াশোনায় খুব একটা পেছনে পড়ে নেই। মাগল পরিবার থেকেও অনেক ছেলে এখানে এসেছে তারই মতো। ডাইনি জাদুকর সম্পর্কে তাদের অনেকেরই সামান্যতম ধারণা নেই, এমনকি রনের মাথাতেও অনেক কিছু আসে না। শুক্রবার দিনটা হ্যারি ও রনের জন্য খুব গুরুত্বপূর্ণ। ওই দিন তারা সঠিক পথে গ্রেট হলে এসে নাস্তা করত। পড়েছে চিনি ঢালতে ঢালতে হ্যারি রনকে জিজ্ঞেস করল, আজ আমাদের কী কাজ? স্লিদারিনদের সাথে দ্বিগুণ ওষুধের উপাদান মেশানো, রন বলল। গেইট ছিলেন স্লিদারিন হাউজের প্রধান। সবাই বলে তিনি নাকি তাদের প্রতি পক্ষপাতিত্ব করেন। আমরা দেখব এটা সত্যি কি না। অধ্যাপক ম্যাকগোনাগল যদি আমাদের পক্ষে থাকতেন, হ্যারি বলল। অধ্যাপক ম্যাকগোনাগল ছিলেন গ্রিফিল্ডর হাউজের প্রধান, তা সত্ত্বেও তিনি ছাত্রদের গাদা গাদা হোম টাস্ক দিতে কার্পণ্য করতেন না। ডাক আসার সময় 100 পেঁচাকে গ্রেট হলে প্রবেশ করতে দেখে সে হতভম্ব হয়ে পড়েছিল। তারা তাদের মালিকদের খুঁজে নিয়ে চিঠি বিলি করল। কিছু কিছু পার্সেল ছিল। হেডউইগ এ পর্যন্ত হ্যারির জন্য কোনো চিঠি আনেনি। হেডউইগ খুবই অলস, তবে চিঠি আসলে সে নিশ্চয়ই নিয়ে আসবে। তার কাজ একটি, সেটা হলো ঘুমোবার আগে তার কানের লতি ছুঁয়ে আদর করা ও শুভরাত্রি বলে পেঁচাদের থাকার জায়গা যাওয়া। অবাক কাণ্ড, আজ সকালে হেডউইগ হ্যারির জন্য একটা চিঠি টেবিলে রাখল। হ্যারি বিস্মিত হয়ে ধীরে ধীরে চিঠিটা খুলে পড়তে থাকে। চিঠিতে লেখা আছে, প্রিয় হ্যারি, আমি জানি তুমি প্রতি শুক্রবার বিকেলে বাইরে যাও। তুমি কি বিকেল 3টায় আমার সাথে 1 কাপ চা পান করতে আসতে পারো? আমি জানতে চাই ডরমিটরিতে তোমার প্রথম সপ্তাহ কেমন কাটল। অপর পৃষ্ঠায় জবাব লিখে হেডউইগ মারফত পাঠিয়ে দিও। ইতি হ্যাগ্রিড। হ্যারি রনের কাছ থেকে পালকের কলম নিয়ে লিখল, হ্যাঁ নিশ্চয়ই দেখা হবে। সে চিঠিটি হেডউইগের কাছে দিল। হেডউইগ চিঠি নিয়ে শো করে উড়ে চলে গেল। হ্যারিও হ্যাগ্রিডের সাথে দেখা করার জন্য উৎসুক ছিল, কারণ ওষুধ তৈরির উপকরণের ক্লাস হ্যারির সবচেয়ে বিরক্তিকর মনে হতো। কোর্সের প্রথম দিকেই হ্যারি বুঝতে পেরেছিল যে স্নেপ তাকে অপছন্দ করেন না, শুধু ঘৃণাও করেন। ওষুধ ডোজের ক্লাসগুলো হতো নিচে বন্দিশালার মতো একটা কক্ষে। এই কক্ষটা অনেক বেশি ঠান্ডা ছিল। স্নেপ হাজিরা খাতা নিয়ে নাম ডেকে ক্লাস শুরু করতেন। তিনি হ্যারি পটারের নাম এমনভাবে ডাকলেন, হ্যারি পটার, আমাদের নতুন বিখ্যাত ব্যক্তি। হ্যারির অপ্রস্তুত অবস্থা দেখে ম্যালফয় ক্রেব ও গয়েল খুব আনন্দ পেত। নাম ডাকা শেষ হলে স্নেপ ক্লাসের দিকে তাকালেন। তার চোখও হ্যাগ্রিডের চোখের মতো কালো, কিন্তু সে চোখে হ্যাগ্রিডের চোখের উষ্ণতা নেই। তার চোখ দুটি শীতল ও শূন্য। তার চোখ দেখলে গভীর সুরঙ্গের কথা মনে পড়ে। স্নেপের ক্লাস ছিল বেশ চিত্তাকর্ষক। ছাত্ররা মনোযোগ দিয়ে তার কথা শুনত, এজন্য ক্লাসে কোনো গোলমালও হতো না। তিনি প্রশ্নোত্তরের মাধ্যমে তার ক্লাসকে প্রাণবন্ত রাখতে পারতেন। হ্যারি পটারকে স্নেপ হঠাৎ করে প্রশ্ন করে বসলেন, আচ্ছা হ্যারি বলো তো, আমরা যদি অ্যাসফোডেল পাউডারের রুটের সাথে তিক্ত কুল্লো রস মিশিয়ে দেই তাহলে আমরা কী পাবো? হ্যারি বলল, আমি ঠিক বলতে পারবো না। স্নেপ হ্যারিকে কটাক্ষ করে বললেন, তুমি খ্যাতি সব কিছু নয়। হারমিয়ন হাত তুললেও তিনি সেদিকে নজর দিলেন না। স্নেপ এবার বললেন, আরেকবার চেষ্টা করে দেখা যাক। আমি যদি বলি আমাকে একটা বিজয়ার দেখাও, তাহলে তুমি কি করবে? হারমিয়ন হাত তুলল। বিজয়ার সম্পর্কে হ্যারির বিন্দুমাত্র ধারণা নেই। হ্যারি জবাব দিল, আমি জানি না স্যার। ম্যালফয় ক্রেব ও গয়েল হাসল। হ্যারি নিশ্চিত ম্যালফয় ক্রেব বা গয়েল ওদের কারোরই ওই প্রশ্নের উত্তর জানা নেই। স্নেপ মন্তব্য করলেন, পটার, আমার মনে হয় তুমি ক্লাসে আসার আগে বই খুলে দেখনি। হ্যারি স্নেপের চোখের দিকে তাকালো, তারপর মনে মনে বলল, ডার্সলি পরিবারের সাথে থাকার সময়ও আমি বইপত্র দেখেছি। অধ্যাপক স্নেপ কি মনে করেন যে 1000 ম্যাজিক্যাল হার্বস অ্যান্ড ফানজাইয়ের সব কিছুই আমার মুখস্থ থাকবে? হারমিয়ন আবার হাত তুললেও স্নেপ সেদিকে মনোযোগ দিলেন না। এভাবে আরও প্রশ্ন করে স্নেপ হ্যারিকে বিব্রত করলেন।
অবশেষে অধ্যাপক স্নেপের ক্লাস শেষ হলো। হ্যারি পটারের মন এমনিতেই ভালো ছিল না, কারণ সেশনের প্রথম সপ্তাহেই গ্রিফিল্ডার হাউজের 2 নম্বর কাটা গেল। আর হ্যারি গ্রিফিল্ডার হাউজের সদস্য, 5:03 আগে তারা হ্যাগ্রিডের ঘরের দিকে রওনা হলো। নিষিদ্ধ বনের পাশে একটা কাঠের বাড়ি ছিল, দেখতে কুড়ো ঘরের মতো, সেটাই হ্যাগ্রিডের আবাসস্থল। তারা যখন দরজায় করাঘাত করল, তখন ভেতর থেকে ঘেউ ঘেউ শব্দ শোনা গেল। একটু পর শোনা গেল হ্যাগ্রিডের কণ্ঠস্বর, ব্যাক ব্যাগে ব্যাক। দরজার ফাঁক দিয়ে হ্যাগ্রিডের বিরাট আকায় চুল ভর্তি মুখ দেখা গেল। দরজা খুলতে খুলতে হ্যারি ও রনকে দেখে হ্যাগ্রিড বললেন, দাঁড়াও। হ্যাগ্রিড একটা বিরাট কালো বোর হাউন্ড কুকুরের শিকল ধরে রেখে ওদের ভেতরে ঢুকতে বললেন। ভেতরে একটা মাত্র ঘর, এক কোনায় বিছানা, আমার কেটলিতে পানি ফুটে ধোয়া বেরোচ্ছে, কুকুরটার নাম ফ্যাং। কুকুরটাকে ছেড়ে দিয়ে হ্যাগ্রিড হ্যারি ও রনকে বললেন, আরাম করে বসো, ফ্যাংকে যত হিংস্র মনে হয় আসলে সে তত হিংস্র নয়। হ্যারি হ্যাগ্রিডের দিকে এগিয়ে গিয়ে বলল, এই হচ্ছে রন। হ্যাগ্রিড তখন সেদ্ধ পানি একটা বড় টিপটে ঢালছিলেন এবং প্লেটে রক কেক সাজাচ্ছিলেন। রক কেকে কামড় দিতে গিয়ে তাদের অবস্থা কাহিল, তবে হ্যারি আর রন এমন ভাব দেখালো যে তারা বেশ মজা করেই রক কেক খাচ্ছে। তারা তাদের লেখাপড়া সম্পর্কে হ্যাগ্রিডকে জানালো। ফ্যাং হ্যারির হাঁটুর উপর মাথা রেখে হ্যারির কাপড় শুকতে লাগলো। কথা প্রসঙ্গে ফিলচের কথা আসলো, হ্যারিরাই আসলে তার বিষয়ে কথাটা বলল। হ্যাগ্রিড ফিলচকে বোকা বৃদ্ধ বলায় হ্যারি আর রন উভয়েই খুশি হল। ফিলচের বিড়াল নরিস সম্পর্কে হ্যাগ্রিড বললেন, আমার কুকুর ফ্যাংয়ের সাথে তার পরিচয় করিয়ে দেব, শুধু তোমাদের কেন, ওর বিড়ালটাও আমাকে অনুসরণ করে, ফিলচি তাকে এই কাজে লাগিয়েছে। হ্যারি হ্যাগ্রিডকে জানালো যে অধ্যাপক স্নেপ তাকে ঘৃণা করেন। রন বলল, দুঃখ করে লাভ নেই, অধ্যাপক স্নেপ কাউকেই পছন্দ করেন না। বাজে কথা, হ্যাগ্রিড মন্তব্য করেন, সে তোমাকে ঘৃণা করবে কেন? হ্যারির কাছে মনে হলো হ্যাগ্রিড তার কথায় গুরুত্ব দিচ্ছেন না। রনের দিকে তাকিয়ে হ্যাগ্রিড বললেন, তোমার ভাই চার্লি কেমন আছে? তাকে আমার খুব ভালো লাগে। এরপর হ্যাগ্রিড রনের সাথে তাদের পারিবারিক বিষয়াদি নিয়ে আলাপ করলেন। হ্যারির টেবিল থাকা ডেইলি প্রফেট পত্রিকার একটা কাটিং চোখে পড়ল, গ্রিংগটস সর্বশেষ বার্তা। গ্রিংগটসে ডাকাতির বিষয়টি নিয়ে 31 জুলাই থেকে তদন্ত চলছে, মনে করা হচ্ছে একটি কালো জাদুকর ও ডাইনিদের কাজ এটি। গ্রিংগটসের গবলিনরা দাবি করছে সেখান থেকে কিছুই খোয়া যায়নি, ওয়াল্টগুলো এদিনই খালি করা হয়েছিল, কিন্তু সেখানে কি ছিল এ ব্যাপারে আমরা কিছু বলতে পারবো না, তোমাদের মঙ্গলের জন্য এ ব্যাপারে নাক না গলানোই ভালো, গবলিনদের একজন মুখপাত্র জানান। হ্যারির মনে পড়ল ট্রেনে তাকে রন বলেছিল যে গ্রিংগটসে ডাকাতির চেষ্টা হয়েছে, কিন্তু কোন তারিখে হয়েছিল এটা সে উল্লেখ করতে পারেনি। হ্যাগ্রিডকে হ্যারি বলল, যেদিন গ্রিংগটসে ডাকাতি হয় সেদিনটা ছিল আমার জন্মদিন, আমরা যখন সেখানে ছিলাম হয়তো তখনই ঘটনাটা ঘটে। হ্যাগ্রিড বললেন, হ্যাঁ হ্যারি তুমি ঠিকই বলেছ। এই বলে হ্যাগ্রিড আরেকটা রক কেক হ্যারির দিকে বাড়িয়ে দিলেন। হ্যারি পত্রিকার কাটিংটা আবার পড়ল, ওয়ালটা ওই দিনই খালি করা হয়েছিল যেদিন গ্রিংগটস থেকে হ্যারির জন্য টাকা তোলা হয়। হ্যারি আর রন যখন রাতের খাবার জন্য দুর্গে আসছিল তখন তাদের পকেট ছিল হ্যাগ্রিডের দেওয়া রক কেকে ভর্তি, তারা হ্যাগ্রিডকে না বলতে পারেনি। হ্যারির মনে হলো এতদিনে লেখাপড়ায় যতটুকু এগোনো দরকার ছিল ততটুকু সে পারেনি। তার এটাও মনে হলো সেই সম্পর্কে হ্যাগ্রিড অনেক কিছু জানেন কিন্তু তাকে কিছু বলেননি। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং শেয়ার কমেন্ট করো। এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বিদ্যাবত্তা চ্যানেলের সাথেই থাকবে।